ঘুষ দুর্নীতি সহ নানা অপকর্মে যুক্ত হয়ে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়র এরিক অ্যাডামস আদালতে হাজিরা গুনছেন। তার বিরুদ্ধে হওয়া অভিযোগগুলো নিয়ে অধিকতর তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করে গেছেন। তার বিরুদ্ধে বিনামূল্যে তুর্কি ভ্রমণ এবং সেখানে অবস্থানসহ প্রবীণ তুর্কি কূটনৈতিক এবং তুরস্কের ব্যবসায়ীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তাদের বিভিন্ন অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়। এদিকে এপির এক রিপোর্টে বলা হয়েছে, প্রসিকিউটররা নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনতে পারেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় অন্যদেরও অভিযুক্ত করতে পারেন। প্রসিকিউটররা জানান, গত সপ্তাহে তিনি অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছিলেন। তিনি প্রায় $100,000 মূল্যের বিনামূল্যে বা বিশেষ সুবিধায় আন্তর্জাতিক ফ্লাইট, হোটেলে থাকা এবং খাওয়ার খরচ গ্রহণ করেছিলেন। বিদেশি উৎস থেকে নির্বাচনের প্রচারাভিযানের অবৈধ অর্থও পেয়েছিলেন। মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে প্রায় এক দশক আগের বিষয়ও ছিল। তখন এরিক অ্যাডামস ব্রুকলিনের বড় প্রেসিডেন্ট ছিলেন। অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স পিরো নির্বাচনের সময়সীমা শেষ হওয়ার পরে শুনানি করতে অনুরোধ জানান। চন্দ্রিকা মজুমদার, আজকাল।